স্নোবার্গের ফেস টুতে আমি দেখাতে বলবো আমার পায়ের কতটা বরফ ঢুকে আমরা একদম বরফের সাম্রাজ্যে দাঁড়িয়ে। আমরা এখন আপেল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি গুলমার্গ থেকে ফেরত আসার পথে। তো এখানে তো গুড মর্নিং সকলকে, আমি সন্দীপ। আজকে 1000 ট্রাভেল অ্যান্ড টেস্ট চ্যানেলের পক্ষ থেকে 1000টা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা কাশ্মীরের একটা অন্যতম জনপ্রিয় স্পট ভ্রমণ করতে চলেছি আর আপনাদের সাথে করেও নিয়ে যেতে চলেছি। তো কাশ্মীরে আজকে আমরা যেতে চলেছি গুলমার্গ। গুলমার্গ মানে বরফের সাম্রাজ্য, আর ওয়ার্ল্ডের বেস্ট গন্ডোলা রাইড মানে রোপ রাইড, এই সবই আমরা অনুভূতি করতে চলেছি এবং আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে চলেছি আমাদের সাথে ভার্চুয়ালি। তো আমাদের সাথে চলতে থাকুন 1000টা ট্রাভেল টেস্ট অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে 1000টা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলের সঙ্গী হতে। থ্যাংক ইউ। কালকে শুভ সকাল। গুলমার্গের আমরা যাওয়ার পথে এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, শুধু পেছনের ভিউটা দেখুন বরফ। ওখানেই আমরা যেতে চলেছি যে গুলমার্গের গন্ডোলা রাইড, ওখানেই আমরা করতে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে ভার্চুয়ালি। তো দেখা হচ্ছে গুলমার্গের গন্ডোলা রাইডে। তো এখন দাঁড়িয়ে আছি গুলমার্গের বাস স্ট্যান্ডে। তো গুলমার্গের বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আপনার যদি অনলাইন রোপওয়ের টিকিট থাকে তাহলে রোপওয়ের জন্য হাঁটা লাগান, 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে ফার্স্ট ফেজ রোপওয়ের জন্য, আর সেকেন্ড ফেজও তারপরে আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে ঘোড়াওয়ালারা এখানে আছে, ঘোড়াওয়ালাদের থেকে আপনারা দরদাম করে 2400 টাকার বিনিময়ে ওরা আপনাকে বলছে যে সেকেন্ড ফেজের আগে পর্যন্ত বরফ দেখাবে। তো এটাই এখানকার নিয়ম। এখানে কিন্তু অরাজকতা কিছুটা হয়, মানে আপনার যদি টিকিট না থাকে আপনার কাছ থেকে অনেক অনেক টাকা চাইবে। তো এটা একটা এখানকার বলতে পারেন অরাজকতা। তো এটাই গুলমার্গ। কিন্তু গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য, পেছনে পাহাড়টা শুধু দেখুন। হাঁটছি গন্ডোলার দিকে গুলমার্গের, কিন্তু এখানে যেটা প্রথমেই বলেছিলাম চরম অরাজকতা, যেটা হচ্ছে আপনারা যদি গাড়ি ঘোড়া করেন উল্টো পাল্টা রেট বলবে। আমরা যে গাড়িটা করেছিলাম সেটা 2000 আপ ডাউন ছিল, কিন্তু অ্যাকচুয়াল ভাড়া 1000 টাকা, মানে 500 টাকা দিলে আপনাকে এখানে ড্রপ করার কথা। তো আমাদের কিছু ট্রাফিক পুলিশ আটকেছিল, তার জন্য আমরা জানতে পারলাম, নাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না। তো এই গুলমার্গের চরম অরাজকতার থেকে সাবধান থাকবে, এখানে যা তাভাবে আপনাকে ঠকানোর চেষ্টা করতে হতে পারে, তো সেইগুলোর থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন। র
রোপওয়েতে স্টার্ট গুলমার্গ ফেজ 1। ফেজ 1 কমপ্লিট। পেছনে দেখতে পাচ্ছেন কিছু ক্যাফে আছে, এগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো ফেজ 1-এ কিন্তু প্রচুর ভিড়। ফেজ 2-তে এবার যাব। ফেজ 1-এ কোনো বরফ পাইনি, ফেজ 2-তে এবার আমরা যাচ্ছি। ফেজ 2-তেও কিন্তু বিশাল লাইন, তো চলুন। তো এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের ফেজ 1। সত্যিই কাশ্মীর মানে কিন্তু জান্নাত। পেছনে দেখছেন যা ভিউ এখানকার। এখানে কিছু অরাজকতা আছে বারবার ধরে বলছি, কিন্তু অরাজকতা ছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভগবান যেন ঢেলে দিয়েছেন। ভগবান একটুও কার্পণ্য করেনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে ঢেলে দিতে। পেছনে শুধু ভিউটা দেখুন আমার, কি অপূর্ব সুন্দর। ওপরে আমরা যাব ফেজ 2-তে, তো ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। চলুন। তো এখন যাচ্ছি গুলমার্গ ফেজ 2, যাতে কিন্তু বরফ একদম ভরে ভরে আছে, একদম বরফে ভর্তি। সামনেই বরফ, সামনে চলুন। একদম বরফের ওপর দিয়ে যাচ্ছি। পেছনে শুধু দেখুন বরফে ভর্তি, চারিদিকে শুধু বরফ বরফ অ্যান্ড বরফ। এখানে একদম যাকে কাশ্মীর বলতে আমরা স্বর্গ বুঝি বা ভূস্বর্গ, এখানে আসলেই কিন্তু বুঝতে পারবে। রোপওয়ের সামনেটা শুধু একবার দেখুন, যাকে বলে স্বর্গ। তো এখন আছি গুলমার্গ ফেজ 2, যেখানে সত্যিই জান্নাত। কিন্তু যে কাশ্মীর মানে আমরা যে ভূস্বর্গ জানি, সেটা কিন্তু এখানে আসলেই বুঝতে পারবে। ফেজ 2-তে কিন্তু না আসলে খুব মিস করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বরফের ওপর, খুবই ভালো লাগছে, যাকে বলে একটা পিওর মজা। তো সেটাই এখন এখান থেকে আমরা করছি। তো চারিদিকে পাহাড়ে কিন্তু বরফ বরফ আর বরফ। তো আমার জাস্ট অসাধারণ লাগছে। শুধু চারিদিকের প্রকৃতিটাকে অনুভব করুন। 1000 ট্রাভেল অ্যান্ড টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের 1000টা যে ট্রাভেল করানো হচ্ছে, সেখান থেকে আপনারা অনুভব করুন। তো কাশ্মীরে এসে এই মজাটা না করলে কিন্তু মিস করবেন অনেক কিছু। গুলমার্গের এই ফেজ 2 কিন্তু সত্যিই স্বর্গ। এখানে দেখুন বরফ নিয়ে লোকজন খেলা করছে। তো এটাই এখানকার বিউটি। তো গুলমার্গের ফেজ 2-তে আমি দেখাতে বলবো আমার পায়ের কতটা বরফ ঢুকে। আমরা একদম বরফের সাম্রাজ্যে দাঁড়িয়ে এরম বরফ ছুঁড়ছি আর খেলছি। তো এইটা দেখতে হলে পেছনের পাহাড়টা একবার দেখাতে বলবো। কি ভিউ, কি ভিউ, কি ভিউ! তো এটাই হচ্ছে এখানকার গুলমার্গের ফেজ 2-র সৌন্দর্য। কোনো ঘোড়ালার চক্করে পড়বেন না, যদি টিকিট থাকে কোনো ঘোড়ালার চক্করে পড়বেন না।
শুধুমাত্র ফেজ টু এর টিকিট কাটবেন, চলে আসবেন। অবভিয়াসলি ফেজ ওয়ানের টিকিটও রাখবে। তো এটাই এখানকার বিউটি, জাস্ট দেখাতে বলবো। তো গুলমার্গের গন্ডোলা রাইডস এসে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে কিন্তু বেশ খানিকটাই চড়াই উতরাই আছে, যাতে পায়ে ব্যথা কিন্তু ঘোড়া বা গাড়ি করে যেতে পারেন, কিন্তু দরদাম অবশ্যই করে নেবেন এখানে চরম মরা জায়গাটা। গুলমার্গে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে একটা শিব মন্দির আছে। এখানে আপনারা আসতেই পারেন, এই শিব মন্দিরের কিছু চড়াই আছে। তো এই শিব মন্দিরটা কিন্তু 40-50টা সিঁড়ি আছে, কিন্তু বেশ ভালোই, যাদের পায়ে ব্যথা তারা না আসতে পারেন, কিন্তু বেশ ভালো নর্মাল শিব মন্দির। তো এই পয়েন্টে নাকি জয় জয় শিবশঙ্কর রাজেশ খান্নার যে শুটিংটা হয়েছিল এখানে নাকি হয়েছিল, এদিকে মিশন কাশ্মীর হয়েছিল। তো এখানে সব কিছুই নাকি শুটিং পয়েন্ট। তো আমরা এখন আপেল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি গুলমার্গ থেকে ফেরত আসার পথে। তো এখানে 20 টাকা হচ্ছে টিকিটের মূল্য প্রবেশের জন্য, আর যদি আপেল ছেড়েন তার ফাইন হচ্ছে 500 টাকা। এখন আমরা যেহেতু আপেলের সিজনেই এসেছি, তো আপেল প্রচণ্ড পরিমাণে ধরে আছে এবং পেকে গেছে, তো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুবই ভালো লাগছে এত কাছ থেকে, আপেল গাছ থেকে। আপেল বাগানের জুসের দাম কিন্তু 50 টাকার কেজি হচ্ছে 50, আর 100 টাকা। তো বেশ ফ্রেশ আপেল, জুসটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। কি মজা আসছে! তো যদি এরকম আরও মজা পেতে চান তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন অবশ্যই টিপুন, যাতে আমরা যখনই কোনো ভিডিও দিই তাতে আপনারা নোটিফিকেশান পান। আর হচ্ছে এরকম আরও মজার মজার এবং সুন্দর সুন্দর ভিডিও আসছে আমাদের চ্যানেলে, আসতে চলেছে, আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।